দিনাজপুরে পার্বতীপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় দিনাজপুরে পার্বতীপুরে পালিত হয়েছে আওয়ামী লীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রধান অতিথির বক্তব্যে যুবলীগকে বঙ্গবন্ধুর আদর্শে জীবন পরিচালনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হাফিজুল ইসলাম প্রামাণিক, যুবলীগের সভাপতি শাহরিয়ার ইফতেখার আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অনেকে। দিনাজপুরের পার্বতীপুর থেকে রিপোর্ট করেছেন আব্দুল্লাহ মামুন।